আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈচু, বসনিয়ার ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেকরিওভিচের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া এই সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট এরদোয়ান প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান, সেই সঙ্গে গভীর সংস্কার ও সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি তিনি লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডক্টর ইউনূসকে সহায়তার আশ্বাস দেন।